আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনার সাথে আলোচনা করব ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে বা রক্তের শর্করা নিয়ন্ত্রণে রেখে বিশেষ শক্তি বৃদ্ধি করতে বা স্ত্রী মিলনের সময় নিতে কি খাবার খাবেন তিনটি খাবার নিয়ে আমি আলোচনা করব মাত্র তিনটি খাবার আপনারা খেতে পারলে আপনাদের রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকবে সাথে সাথে বিশেষ শক্তিও বৃদ্ধি হবে যারা সুগার রোগী রয়েছেন বা যারা সুগার রোগী হননি তারাও পুরো ভিডিওটি দেখে এই তিনটি খাবার খেতে পারেন ইনশাআল্লাহ আপনারা স্ত্রী মিলনে অনেকটাই সময় নিতে পারবেন খুবই সংক্ষিপ্তভাবে টোটাল ভিডিওতে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমরা প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণেশনে দেখবেন ডায়াবেটিস বা রক্তের শর্করা একটা সময় আমরা এই রোগটাকে চিনতাম না আবার একটা সময় আমরা জানতাম অনেক বয়স হলে শুধুমাত্র বয়স্ক মানুষেরই হয়ে থাকে কিন্তু বর্তমান দেখা যাচ্ছে অল্প বয়সে মানুষেরও বা যে কোনো বয়সে এই রোগটা বা সমস্যাটা আমাদের দেখা দিতে পারে তো আমাদের প্রথমত যেটা মাথায় রাখতে হবে যাদের এখনো হয়নি অবশ্যই জীবন মান চেঞ্জ করে ভালোভাবে চলতে হবে সঠিকভাবে চলতে হবে খাদ্যাভাস পরিবর্তন করতে হবে জীবন বা লাইফ লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে তাতে ইনশাল্লাহ এই সমস্যা থেকে নিজেকে অনেকটাই সেফ রাখা যাবে আর যাদের ইতিমধ্যে দেখা দিয়েছে অবশ্যই ডাক্তারদের পরামর্শ নিয়ে আপনাদের জীবন মানটা চেঞ্জ করলে খাবারের পরিবর্তন আনলে ইনশাআল্লাহ আপনারাও নিয়ন্ত্রণ রাখতে পারবেন একটা কথা মাথায় রাখবেন ডায়াবেটিস বা রক্তের শর্করা যদি আপনার অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে আপনার বড় কোনো দুর্ঘটনা হতে পারে কিন্তু যদি এটাকে নিয়ন্ত্রণে রাখা যায় আপনি আর পাঁচজন মানুষের সুস্থ মানুষের মতনও আপনি কিন্তু চলতে পারবেন আপনার কে তেমন কোনো সমস্যা হবে না সব থেকে মেইন বিষয়টা বা মেইন সমস্যাটা হচ্ছে যাদের ডায়াবেটিস দেখা দেয় বা রক্তের শর্করা দেখা দেয় তাদের মানসিক একটা সমস্যা হয়ে যায় মনে হয় যে আমি তো শেষ হয়ে গেছি আমার তো ডায়াবেটিস দেখা দিছে আমার হয়তো বা আর স্বাভাবিকভাবে জীবনযাপন করা হবে না এই চিন্তাটা মাথার মধ্যে থেকে বের করে হবে জাস্ট মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমার ডায়াবেটিস আছে আমার কিছু খাবারের পরিবর্তন আনতে হবে লাইফ স্টাইলে পরিবর্তন আনতে হবে তাতে ইনশাআল্লাহ আমি সুস্থভাবে চলতে পারবো তেমনইভাবে খাবারের পরিবর্তনের মধ্যে কিছু খাবার বাদ দিতে হবে কিছু খাবার যোগ করতে হবে যোগ করার মধ্যে আপনারা তিনটি খাবার যোগ করতে পারেন এই তিনটি খাবার ইনশাআল্লাহ আপনারা কন্টিনিউ চালিয়ে যেতে পারলে আপনাদের রক্তের শর্করা অনেকটা কমে আসবে বা নিয়ন্ত্রণে থাকবে সাথে সাথে আপনাদের বিশেষ শক্তিও বৃদ্ধি হবে নাম্বার ওয়ান মেথি আমরা সকলেই কম বেশি জানি মেথি আমাদের মানব স্বাস্থ্যের উপকার কিন্তু আমরা অনেকেই জানি না মেথি আমাদের রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে আমাদের মানব দেহের ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি করতে সহযোগিতা করে একই সাথে আমাদের বিশেষ স্বাস্থ্যের জন্য আই মিন পুরুষ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো কাজ করে থাকে আমরা নিয়মিত যদি মেথি খেতে পারি তাহলে আমাদের বিশেষ শক্তিও বৃদ্ধি হবে রক্তের শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে থাকবে এখন আসুন মেথি খাবেন কোন নিয়মে আপনারা প্রতিদিন রাতে হয়তো আপনার দানা মেথি বা মেথি পাউডার যে কোনো একটি দানা মেথি বা মেথির পাউডার রাতে কিছু সংখ্যক মেথির পাউডার বা দানা মেথি ভিজিয়ে রাখবেন যদি আপনার বদহজমের সমস্যা না থাকে পেটে কোনো গোলযোগ না থাকে বা ইরিটেবল ভায়াল সিন্ড্রম বা আই সমস্যা না থাকে তাহলে আপনারা মেথি সহ মেথির পানিটা খাবেন আর যদি আপনার মেথি খেতে সমস্যা হয় বা এই সমস্যাগুলো থাকে তাহলে অবশ্যই আপনারা শুধুমাত্র সেকে নিয়ে শুধু পানিটা খেতে পারেন এভাবে আপনারা কন্টিনিউ দুই থেকে তিন মাস মিনিমাম একভাবে খাবেন মাঝে আবার গ্যাপ দিতে এরপরে মাঝে মাঝে খেয়ে যেতে পারেন এই খাবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব স্বাস্থ্যের জন্য বিশেষ করে যাদের ইতিমধ্যে ডায়াবেটিস দেখা দিয়েছে তাদের জন্য অনেক উপকারিত একটা ভূমিকা পালন করে থাকে আমি আশা করি নাম্বার ওয়ান বুঝতে পেরেছেন নাম্বার টু তালমাখানা এটাও একটি বিশেষ উপাদান তালমাখানা আমাদের রক্তের শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সহযোগিতা করে একই সাথে আমাদের বিশেষ শক্তি বৃদ্ধি করতে আমাদের বিশেষ বীর্য গাঢ় করতেও সহযোগিতা করে অবশ্যই অবশ্যই আমরা তালমাখানা খেতে পারি এটাও আমরা ভিজিয়ে খেতে পারি এটা আমরা ভিজিয়ে খাবো অবশ্যই খাবারের সময় শুধুমাত্র ভিজাবো যখন আমরা খাবো তখন হাফ চামিচ বা এক চামিচ চা চামিচের হাফ চামিচ বা এক চামিচ পরিমাণে মাখানা পানিতে দিয়ে গুলিয়ে খেয়ে নিব আমি আশা করি নাম্বার টু বুঝতে পেরেছেন নাম্বার থ্রি আমরা চাইলে ইস্যুপগুলোর ভুষি খেতে পারি ইস্যুপুলোর ভুষি সরাসরি আমাদের বিশেষ শক্তি বৃদ্ধি না করলেও আমাদের শরীরকে সুস্থ রাখতে সবল রাখতে সুন্দর রাখতে পেটের স্বাস্থ্যকে ভালো রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করে বিশেষ করে ইস্যুপগুলোর ভুষি আপনারা যদি খাবারের পরে এক গ্লাস প্রতিদিন এক থেকে দুই গ্লাস খাবারের পরে খেতে পারেন খাবারের পর পরই খেতে পারেন তাহলে খাবারের যে শর্করাটা থাকে রক্তে যেতে ইস্যুপগুলোর ভুষি বাধা দেয় ইস্যুপগুলোর ভুষি সেটাকে শুষে নেয় ইস্যুকগুলোর ভুষি সেটাকে শুষে নেয় আমরা অনেকে ভুল নিয়ে এসবগুলোর ভুষি আগে খাতাম সেটা হচ্ছে কি রাতে ভিজিয়ে রেখে সকালে খাতাম না এই ভুলটা করবেন না আপনারা যখন খাবেন তখনই ভিজিয়ে খেতে পারেন ইসুকগুলোর ভুষি খেলে আপনাদের অনেক ভালো লাগা কাজ করবে শরীর সুস্থ থাকবে সবল থাকবে তাহলে আপনার বিশেষ শক্তি তো অনেকটা ভালো পরিপূর্ণতা পেয়ে যাবেন এই তিনটি খাবার যাদের ডায়াবেটিস আছে তারাও যাদের নেই তারাও ইনশাল্লাহ খেতে পারেন এই ভুষিটা আপনারা কন্টিনিউ কম বেশি খেয়ে যেতে পারেন আর দুটি খাবার আপনারা এক থেকে দুই মাস বা তিন মাস রেগুলার চালিয়ে এরপর আপনারা মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে খেতে পারেন আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন যাদের ডায়াবেটিস বা সরকার রয়েছে আবারও শেষ করার আগে বলতে চাই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেই নিয়মে চলবেন মাঝে মাঝে পরীক্ষা করাবেন অনিয়ন্ত্রিত যাতে যাতে চলে না যায় এই বিষয়টা লক্ষ্য রাখবেন এই ছিল আজকে ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ